কোটি টাকার খামার পাহারায় বিদেশি দুই কুকুর। কোনো মানুষ দিয়ে নয়, কোটি টাকার খামার পাহারার দায়িত্ব পালন করা হচ্ছে বিদেশি জাতের দুটি কুকুর দিয়ে। চোরের হাত থেকে রেহাই এবং শিয়ালের উৎপাত থেকে রেহাই পেতে গবাদি পশুর পাহারায় কাজ করছে কুকুর দুটি। আট মাস আগে নওগাঁর পোষা উপজেলার হাওড় ইউনিয়নের শারকডাঙ্গার মাঠ নোনাহার পশ্চিম পাড়ায় একটি কুকুর খাড়ি তোলেন উদ্যোক্তা মুজাহিদুল ইসলাম জাহিদ। সেখানে বর্তমানে তার ১৪০টি বিভিন্ন জাতের গরু আছে, আর এই খামারের নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে বর্জামান জাতের দুটি কুকুর। তাদের নাম রাখা হয়েছে জ্যাক ও হান্না। এমন পদক্ষেপ নেওয়ার সুফলও পাচ্ছেন তিনি, অনেকটা শখের বসে হলেও বেশ সাড়া ফেলেছে। এছাড়া তার এই খামারে কর্মসংস্থানের সুযোগ হয়েছে আরও ৬ ৭ জন মানুষের। এ বিষয়ে কথা হলে মুজাহিদুল ইসলাম জাহিদ নিউজ প্লাস বাংলাকে জানান, আট মাস আগে আমি এই গরু খামার শুরু করি। এরপর শখের বসে ঢাকার একটি ফার্ম থেকে এই খামার থেকে দেখাশোনা করার জন্য বিদেশি জাতের দুটি কুকুর কিনে নিয়ে আসি। রাত ৮টার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আবার সকালে তাদেরকে আটকে রাখা হয়। খামারের চারপাশে বাউন্ডারি থাকায় তারা বাইরে কোথাও যেতে পারে না। এছাড়াও খামার দেখাশোনার জন্য ৬ ৭ জন মানুষ আছে, তারা দিনের বেলা দেখাশোনা করেন। মানুষ ছেড়ে কেন কুকুরকে বিশ্বাস করলেন এমন প্রশ্নে তিনি বলেন, মানুষের চেয়ে কুকুর বিশ্বস্ত বেশি, মানুষের সবচেয়ে বেশি পোষা প্রাণী হচ্ছে কুকুর। দেখা গেল আমি খুব বিশ্বস্ত মানুষ পেলাম, কিন্তু সারাদিন কাজ করার পর রাতে সেই মানুষটি ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। এ সময় চোর সে কিছু চুরি করে নিয়ে গেলে সে বুঝতেই পারল না, কিন্তু কুকুর রাতে ঘুমাবে না, আর ঘুমিয়ে গেলেও শব্দ পেলে জেগে যাবে। সে চিন্তা থেকেই এই পরিকল্পনা করা। তিনি বলেন, তাও করেছে, কিন্তু কুকুরগুলো হইচই করে টের পাইয়ে দিয়েছে। এছাড়াও দিনে বেলাতে অপরিচিত কোনো মানুষ প্রবেশ করতে দেখলেই ডাক শুরু করে দেয়, সহজে কুকুরকে ফাঁকি দিয়ে কেউ ভিতরে ঢুকতে পারে না। মুজাহিদুল ইসলাম জাহিদ বলেন, আমাদের বাড়ি বগুড়াতে, মূলত আমের বাগান করার জন্য এখানে থাকা হয়। ভাবলাম বাগানের জন্য জৈব সারের প্রয়োজন, এই জন্য গরুর খামার দিয়েছি। গরুর গোবর থেকে সহজেই জৈব সার তৈরি করা যায়, তবে এই ভাবনা থেকে খামার দেওয়া হয়। এছাড়াও দেখা গেল হঠাৎ করে ৫ লাখ টাকার দরকার, কিন্তু টাকা কাছে নেই, তখন হয়তো গরু বিক্রি করলে হাতে টাকা চলে আসবে, এটাও একটা চিন্তা ভাবনা ছিল। এই বিষয়ে জেলা সম্পদ কর্মকর্তা মহির উদ্দিন বলেন, কুকুর যে কেউ পালতে পারে, কেউ যদি এই ধরনের কুকুর রাখতে চায় তাকে অবশ্যই জলাতঙ্কের টিকা দিতে হবে। দেখা গেল কোনো চোরকে কুকুর কামড় দিল এবং এর কারণে সেই ব্যক্তিটা মারা গেল, তখন এর দায়ভার কে নিবে? এছাড়া যারা পোষে তাদেরও তো ক্ষতি হতে পারে, এজন্য অবশ্যই জলাতঙ্ক টিকা দিতে হবে। তিনি বলেন, যারা গ্রামে বাস করে কম বেশি সবার বাড়িতেই কুকুর থাকে। কুকুর যে বাড়িতে থাকে অপরিচিত কেউ গেলে চিৎকার করে ডাকবে, এটাই স্বাভাবিক। তবে কুকুর দিয়ে এ ধরনের কাজকর্ম হয় কিনা আমার জানা নেই। তবে মনে করি এখন যেহেতু সিসি ক্যামেরা যোগ, তাই সিসি ক্যামেরা ব্যবহার করা যেতে পারে। সাবাবা নিউজ ডেস্ক, নিউজ প্লাস বাংলা। কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত স্বনামধন্য সিসি এন্ড পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন কম্পিউটার, ডিপ্লোমা ইন সিভিল, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স, ডিপ্লোমা ইন অটোমোবাইল, ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ডিপ্লোমা ইন সার্ভেইং, ডিপ্লোমা ইন রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং ও ডিপ্লোমা ইন টেক্সটাইল বিষয়গুলোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে।